আজকে সকালটা শুরু করলাম কৃষ্ণনগরের রানী অর্থাৎ বুড়িমার দর্শন দিয়ে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে গুড মর্নিং বন্ধুরা সাড়ে সাতটা মতো বাজে আজকে শনিবার ই জাস্ট উঠলাম আমি তো এখন দেখো এই অগোছালো বিছানাটাকে একটু গোছাবো গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করতে যাব আজকে উঠে দেখছি সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে খুব না মানে ওই হালকা মতো বৃষ্টি হচ্ছে তো জামা কাপড়গুলো আর ছাদে হয়তো দেওয়া যাবে না ভিজে যাবে তো ওই সব কাজগুলো করে তারপর পুজো দেবো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দেখো বাইরেটা ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে খুব বেশি জোরে না আস্তে আস্তেই কিন্তু বৃষ্টি পড়ছে আর বাইরেটা দেখতে কি দারুণ লাগছে তো দেখো আমি স্নান টান করে কমপ্লিট করে চলে এসেছি এবার হচ্ছে আমি পুজো দিয়ে নেব তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি তো তোমরাও আমার সাথে সাথে রাধা মাধবের দর্শন করে নাও সকাল সকাল তো পুজো টুজো দেওয়া কমপ্লিট এবার যাব আমি রান্নাঘরে তো দেখো আজকে আমি রান্না করছি আজকে শনিবার আজকে নিরামিষ করছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে সোয়াবিন আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর উচ্ছেপ কেটে নিয়েছি তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনের তরকারি হয়ে গেছে উচ্ছে ভাজা আর ভাত হয়ে গেছে এখন সকালের ভাত খাবো তো সকালে আলু সেদ্ধ ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাচ্ছি এটা আমার কাছে জাস্ট অমৃত লাগে খেতে তো সব থেকে সাদা মাটা রান্না কিন্তু ভীষণ সুস্বাদু এটা তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি দোকানে গেছিলাম কিছু জিনিস কেনার ছিল ওই ঠাকুরের তেল তারপরে বাতাসাগুলো এগুলো ফুড়িয়ে গেছিলো তো সেগুলো গিয়ে নিয়ে আসলাম তারপরে একটু টুকটাক গরম মশলা একটু পাপড় একটু ডিম এগুলো নিয়ে আসলাম ছিল না ঘরে তো তারপরে ছাদে গেলাম বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন দেখলাম বৃষ্টিটা থেমে গেছে হালকা মানে রোদ নেই হালকা একটা ই তো কাপড়গুলো মেলা ছিল সিঁড়ি রেলিংয়ে সেগুলোকে ছাদে গিয়ে দিয়ে আসলাম সব তো বৃষ্টি হচ্ছে না হয়তো শুকিয়ে যাবে হাওয়া টাওয়া দিলে এবার দেখি কি করা যায় তো দেখো তারপর লাঞ্চে বসে পড়েছি সোয়াবিনের তরকারি আর উচ্ছে ভাজা দিয়ে খেতে তো খেয়ে উঠে একটু বাইরে গেছিলাম তারপরে এসে আর একটু শর্টস ভিডিও বানালাম তো কালকে ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল কালকেও শর্টস বানিয়েছিলাম তো আবার আজকে বানালাম এখন এই যে মুখে মেকআপ করে করেছি এটা তুলব মুখটা একটু ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফ্রেশ হবো এসে মুখটা ধুয়ে এসে একটুখানি শোবো তারপরে বিকেলবেলা একটু বাইরে যাব তারপর সন্ধ্যে টন্দে দেবো যা কাজ আছে তো তোমরা দেখতে থাকো যাই এখন গিয়ে মুখটা একটু ধুয়ে ফ্রেশ হয়ে এখন এসে একটু শুই একটু জল খেয়ে আসি প্রচণ্ড জল তেজটা পেয়েছে তো একটু শুয়েছিলাম শুয়ে একটু ফোন ঘাটছিলাম এখনও সন্ধে হয়নি যাই একটু বাইরে থেকে ঘুরে আসি এসে তারপরে সন্ধ্যা দেবো তো দেখো এখনও সন্ধ্যে হয়নি এবার সন্ধে হয়ে গেছে এসে বাইরে গিয়েছিলাম একটু এসে ঘরের লাইট টাইটগুলো সব কিছু জ্বালিয়ে দিলাম তো ওপরের সিলিং লাইটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার হচ্ছে আমি সন্ধ্যা দিয়ে নেব। সন্ধে টন্ধে দিয়ে বসে পড়েছি একটু চা আর মুড়ি খেতে তো দুধ চায়ের সাথে একটু মুড়ি খেতে বেশ ভালোই লাগে অল্প একটু চানাচুর দিয়ে খেলাম মুড়িটা তো তারপর দেখো রাতে রুটি খাবো তো ওই জন্য একটুখানি আটা মেখে নিলাম আমি তো রুটি টুটি খেয়ে কমপ্লিট করে এখন যাবো হচ্ছে শুতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটি ব্লগে টাটা